সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন মালিক সিটসের বিশ্ববিখ্যাত নেদারল্যান্ড ভিত্তিক এগ্রিকো কোম্পানির যে আলুটা আমরা সরবরাহ করি সেটা হচ্ছে আমাদের রেনমি আলু। এই রেনমি আলুর যে আমরা ডেমো দিয়েছিলাম দিনাজপুর জেলার কাহারুল উপজেলার ডহন্ডা গ্রামের আমাদের লিক ফার্মার সাগর সিংহ দাদাকে, তার জমিতে আজকে আলু উত্তোলন হচ্ছে এবং রেজাল শেয়ারিং হচ্ছে। এখানে আমাদের পার্শ্ববর্তী গ্রামের অনেক বড় বড় আলু চাষিরা এটা দেখতে এসেছে। তো আমরা কথা না বাড়িয়ে এখন সাগর সিংহ দাদার সাথে একটু কথা বলবো। দাদা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে আলুটা আমরা আজকে দেখতেছি আলুটার নাম কি? এয়ার মালেশিয়ার রেনমি। এয়ার মালেশিয়ার রেনমি। এবছর আপনি এটা প্রথম করেছেন? জি। এটা আপনি কিভাবে পেয়েছিলেন বীজটা? এটা আমি ডেমো হিসাবে পাইছিলাম। এটা আমরা ডেমো হিসাবে মানে ফ্রিতে বীজগুলো দিয়ে থাকি, তার মধ্যে হচ্ছে ডেমো একটা। এই ডেমো আমরা দিয়েছি সাগর সিংহ দাদাকে। তো দাদা, আপনি কত শতাংশ জমিতে এটা চাষ করেছেন? 40%। 40% জমিতে আমাদের সাগর সিংহ দাদা রেনমি জাতের আলু চাষ করেছে। প্রতি শতাংশে দাদা কত কেজি হয়েছে? 120 কেজির মতো আর কি হবে। প্রতি শতাংশে যদি আমরা 120 কেজি করে ধরি তাহলে আমাদের একরে প্রায় 12 টন আলু চাষ এর ফলন হয়েছে আমাদের সাগর সিংহ দাদার জমিতে। তো এই আলুটার কালার এবং শেপ কেমন লাগছে? কালার এবং শেপ অনেক সুন্দর, অন্যান্য জাতের থেকে আর বাজার চাহিদা অনেক ভালো। অন্যান্য জাতের থেকে মনে করেন প্রায় 2-3 টাকা বেশি কেজিতে। আপনি এটা কত টাকা কেজি বিক্রি করছেন? 30 টাকা কেজিতে বিক্রি করছি। সচরাচর অন্যটা কেমন চলছে? এই 27-28 টাকা। আপনারা আমাদের কৃষকের মুখ থেকে শুনলেন যে আপনার অন্যান্য আলু বিক্রয় হচ্ছে 26 টাকা কেজি, কিন্তু আমাদের এটা বিক্রয় হচ্ছে 30 টাকা কেজি। আমাদের পার্শ্ববর্তী উপজেলা বীরগঞ্জ থেকে এসেছেন আমাদের আরেক লিড ফার্মার আমাদের দীপক দাদা। তো দাদা, আপনি যে এখানে আসলেন, এই যে আমাদের নতুন জাত রেনমি, এটা আমরা ডেমো হিসাবে দিয়েছি সাগর সিংহ রায়কে। তো আপনি এই জাতটা দেখে কি মনে করছেন? আমি চাষ করা সম্ভব? সম্ভব বলতে, বিগত আমাদের ওদিকে 7 আলু নামে একটা আলু করে, 7-এর চেয়ে ওখানে বেটার মানে কালার দিক দিয়ে এবং আমার মনে মার্কেটিং ওয়েটের চেয়ে এটা বেশি হবে। এবং আমার মনে হয় সামনেবার কৃষক যদি আমাদের এদিকে করে তো আমার মনে হয় এটা আরও চাহিদা পাবে। আচ্ছা, কৃষক তো করবে, আপনি তো লিখছেন, আপনি করবেন না? আমি তো এই জন্য এখানে আসছি। তো ধন্যবাদ দেয় আমাদের দীপক দাদাকে, তিনি পার্শ্ববর্তী উপজেলা বীরগঞ্জ থেকে এসেছেন আমাদের এই সরজমিনের রেজাল্ট শেয়ারিংটা দেখার জন্য। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক, আমাদের কৃষি এবং কৃষকের সাথে যিনারা সার্বক্ষণিক থাকে সে হচ্ছে কৃষি সম্প্রসারণ অফিস, উপজেলা অফিস, সেখানকার আমাদের উপসহকারী কর্মকর্তা জামান ভাই। ভাই, আপনাকে আমাদের রেজাশনীকে ধন্যবাদ আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো ভাই, এই যে আমরা ডেমোটা দিয়েছিলাম, আমি যদি ভুল না করি আমরা বীজটুকু দিয়েছি আর সকল টেকনিক্যাল সাপোর্ট কিন্তু আপনারা দিয়েছেন প্রথম থেকে। তো এটা আপনার রোগবালাই কেমন দেখেছেন? হ্যাঁ, আমি ডিএই এগ্রিকালচার বা এক্সটেনশন অফিস থেকে এসেছি আমি আপনাদের আমন্ত্রণে। তো আমি লাগছে তো এই আলুটাকে দেখে বিদেশে এই এই কালারটার চাহিদা বেশি করে, আমরা চাই যে বিদেশে এক্সপোর্ট করি, রপ্তানি করি। হ্যাঁ, আরব থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। কালারটা খুবই ভালো লাগছে। আমি সাগর আমাকে সার্বক্ষণিক যোগাযোগ রাখে, এই জমির ফসলে এটা ক্ষতি হয়েছে, এটা ওইটা হয়েছে, এই রোগটা হয়েছে, কী করা যায়, লিচু বাগানে ওর আবার লিচু বাগানে ফুল আসে নাকি, সেচ দেওয়া যাবে নাকি, মানে এখন সে ফুল আসুক তারপরে দেওয়া যাবে। ওর আলুটাও আমি মাঝে মধ্যে এসে দেখছি, খুবই ভালো হয়েছে। টেকনিক্যাল জিনিসটা আমরা সাপোর্ট দিচ্ছি তাকে। আর আপনাদের সার্বক্ষণিক এই সহযোগিতাটা, যে আবার দেখলাম এখানে আপনার একটা বীজ ফ্রি দিয়েছেন, ওখানে কোনো মূল্যই লেখেন নাই, এত এর সুন্দর কোম্পানি। আমি আসলেও আমিও এক্সপিরিয়েন্স হয়ে যাই যে কৃষকের আপনারা একদম একদম কাছের লোক আপনারা। আমি খুবই মানে কী বলবো যে আমি অত্যন্ত গর্বিত যে আমরা চাই যে কৃষক উন্নয়ন ঘটুক। কৃষকের উন্নয়ন ঘটলেই দেশের উন্নয়ন ঘটবে, দেশের উন্নয়ন ঘটলে আমাদের অনেক কিছু উন্নয়ন ঘটবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তো ধন্যবাদ দেয় এখানে উপস্থিত যে সকল আলু চাষী ভাইরা এবং আমাদের ডিলার এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তায় এসেছেন। সকলকে কষ্ট করে আসার জন্য এবং আমাদের রেজাল্ট শেয়ারিং অংশগ্রহণ করার জন্য এয়ার মালিক সিটসের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।